টেলিভিশন বাংলা খবরে আমি চন্দ্রিমা আপনাদের স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। সীমান্তে মিজোদের ঢিল গুলতির আক্রমণের শিকার কংগ্রেস প্রতিনিধি দল। কেন মিজোরা অসমের অফিসারদের দিকে বন্দুক তাক করে, ক্ষোভ সর্বত্র। পাক স্লোগানের ভিডিও ফেক, কিভাবে বলল ফেসবুক, প্রশ্ন আবার। পাক প্রেমীরা দেশ ছাড়ো, আওয়াজ বিজেপির বিক্ষোভ সমাবেশে। বিস্তারিত খবর। লায়লাপুরে সীমান্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে মিজো আক্রমণের শিকার হলেন কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা। অসমের মাটিতেই তাদের এই আক্রমণের মুখোমুখি হতে হয়। তাদের দখল করা এলাকায় মিজোরা বাঁধা দেন কংগ্রেস প্রতিনিধিদের। এই প্রতিনিধি দলে ছিলেন বিধানসভার বিরোধী দলের নেতা দেবব্রত শইকিয়া, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, দুই প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সিদ্দিক আহমেদ, বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত, জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ দে, জালাল মজুমদার, অভিজিৎ পাল প্রমুখ। তাদের উপর ঢিল ও গুলতি ছুটতে থাকে মিজো দুষ্কৃতীরা, এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের সামনে আসে, তীর ছোড়া হয় প্রতিনিধি দলের সদস্যদের দিকে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস প্রতিনিধি দলের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এই অভিযোগ করে অসম সরকারের বিরুদ্ধে স্লোগান তারা দেন। খুলিছড়ায় মিজোদের আক্রমণের মুখ থেকে ফিরে এসে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত স্কুলটি পরিদর্শন করলেন অসম প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল। সম্পূর্ণ স্কুলটি পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া ও মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সুস্মিতা দেব। স্কুল পরিদর্শন করে হত ইনতাজের বাড়িতে এসে তাদের পরিবারের খোঁজ নেন কংগ্রেস প্রতিনিধি দল। সেখান থেকে তাদের কনভয় জাতীয় সড়ক ধরে ভাইরেংটি অভিমুখে রওনা দেয়। সীমান্তে পৌঁছতে মিজো পুলিশ তাদের আটকে ফিরিয়ে দেয়। রাজ্যের সীমারক্ষায় ব্যর্থ হয়েছে সরকার, এই অভিযোগ করলেন অসম বিধানসভার বিরোধী দল নেতা দেবব্রত শইকিয়া। তিনি বলেন জাতি মাটি ভেটি রক্ষায় ব্যর্থ হয়েছে সর্বানন্দ সরকার, মিজোদের এই আগ্রাসন রুখতে এই সরকার অসফল বলে তিনি মন্তব্য করেন। তিনি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারও সমালোচনা করেন। আমি আজি খুব দুঃখ পাইছো, অসমত এখন সরকার আছিল বিজেপি সরকার, তেওঁলোকে কয় যে জাতি মাটি ভেটি রক্ষা করি। আজি অসমৰ মাটিত অসমৰ যিবিলাক প্রতিবেশী রাজ্য এই গোটেবিলাক রাজ্য আগ্রাসন করেছে। আৰু শেহতীয়াকৈ মিজোরামে ইয়াত বহুত বছৰ আগতে এনেকুৱা এটা ঘটনা হৈছিল, যেতিয়া সুভাষ দাস ইয়াৰ ডিচি আছিল, তাৰপিছত বহুদিন শান্তিপূৰ্ণ অৱস্থা আছিল। এতিয়া দেখা গৈছে আমাৰ মিজোরামৰ লগত যি সীমান্ত আছে প্ৰায় 150 কিলোমিটাৰ, খুব সম্ভৱ এই 150 কিলোমিটাৰৰ বিভিন্ন অঞ্চলত হাইলাকান্দি, করিমগঞ্জ আৰু এই কাছাৰ জিলাৰ বিভিন্ন অঞ্চলত মিজো লোকসকলে অসমৰ মাটি অধিগ্ৰহণ কৰিছে। আজি আমাৰ অসমৰ নিজৰ স্কুল দুখনকৈ তাত জ্বলাই দিছে আৰু অসম চৰকাৰে এতিয়ালৈকে অসমৰ সীমা সুৰক্ষিত কৰিব পৰা নাই। আমাক আজি মই আহিছিলোঁ যে মই অসম চৰকাৰক জনাই আহিছিলোঁ, আজি অসমৰ নিজৰ সীমান্ত অঞ্চলতেই নগা মিজো আৰক্ষীয়ে এটা কেম্প পাতিছে আৰু আমাক যাবলৈ নিদিলে। আৰু অসম চৰকাৰৰো অতি পুতৌ লগা অৱস্থা, তেখেতসকলেও আমাৰ নিজৰ সীমান্ত অঞ্চললৈকে আমাক লৈ যাব পৰা নাই। এইটো অতি দুৰ্ভাগ্যজনক কথা। সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াৰ মুখত যি কথা শুনা যায়, জাতি মাটি ভেটি, আৰু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মুখত যি শুনা যায় যে তেওঁলোকে অসমক বিদেশীৰ আগ্ৰাসনৰ পৰা ৰক্ষা কৰিব, আজি অসমীয়া মানুহবিলাকক নিজৰ ঘৰতেই প্ৰতিবেশী ভাৰতীয় বিদেশী কৰিব বিচাৰিছে, ইয়াতকৈ আৰু দুৰ্ভাগ্যজনক কথা নাই।
আৰু এই গোটেইবিলাক কিন্তু হৈ আছে বিজেপি দলৰ কুশাসনৰ ফলত। তেওঁলোকে সুশাসনৰ পৰিৱৰ্তে অসম, উত্তৰ পূৰ্বাঞ্চল, গোটেই ভাৰতবৰ্ষতে ভাতৃঘাতী সংঘৰ্ষ জাতিৰ নামত, ভাষাৰ নামত, ধৰ্মৰ নামত লগাব বিচাৰে। পাহাৰ ভৈয়ামৰ একতাৰ কথা কয়, কিন্তু আজি ইয়াতেই দেখা পাইছোঁ আমাৰ নিজৰ মানুহক নিজৰ ঘৰত থাকিবলৈ দিয়া নাই। এজন মানুহৰ ইতিমধ্যে মৃত্যু হৈছে। এইটোৰ ক্ষেত্ৰত অসম চৰকাৰে আমাৰ নিজৰ মানুহখিনিৰ সুৰক্ষা প্ৰদান কৰিব লাগিব। বিস্ফোৰণে ক্ষতিগ্ৰস্ত স্কুল পৰিদৰ্শন কৰেন কংগ্ৰেছ প্ৰতিনিধি দল। সুস্মিতা দেৱ এরপরে বলেন, অসমের 3 কিলোমিটার মিজোরা দখল করে রেখেছে, অসমের অফিসারদের যেতে দেওয়া হচ্ছে না, এটা কিভাবে সম্ভব? এই প্রশ্ন করেন তিনি। সোজা কথা, সিএলপি লিডার এসছে চিফ সেক্রেটারিকে জানিয়ে, আসাম পুলিশের যে টপ অফিসার ওনাকে চিঠি দিয়ে সিএলপি লিডার এসছে। প্রশ্নটা হল যে আজকে আমরা আসামের জায়গায় গিয়ে ঢুকতে পারছি না, মিজোরাম পুলিশ আমাদের ধমকি দিচ্ছে, গো ব্যাক। আর আমি দেখাতে চাই সোনোয়ালকে, সোনোয়ালজি দেখিয়ে, মিজোরামের মানুষ আর মিজোরামের পুলিশ আসামের মানুষের উপরে মার্বেল ছুঁড়ে ফেলছে, লিডারদের উপরে। এটা হলো আসামের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে যে আসামের জমিতে হাঁটতে হলে আজকে মিজো পুলিশ আর মিজো মানুষের মার্বেলের স্টোন পেল্টিং আমাদের খেতে হচ্ছে। তাই বলে আমি সোনোয়ালজিকে বলবো, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি আসলো, মিজোরাম আর আসামের চিফ সেক্রেটারির মিটিং হলো, যেখানে টপ পুলিশ অফিসার দুই দিক থেকে বসলো, আপনারা সমাধান করতে পারছে না। নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স হলো নর্থ ইস্ট ডিজাস্টার অ্যালায়েন্স ফর নর্থ ইস্ট, আর এই ডিজাস্টার অ্যালায়েন্সের রাজা হলো হেমন্ত বিশ্ব শর্মা, যিনি শুধু ইলেকশনের সময় নাচানাচি করেন, আর যখন মানুষ বিপদে থাকে, যখন আসাম প্রদেশ বিপদে থাকে, উনি গাল ফুলিয়ে বসা, কারণ উনি মুখ্যমন্ত্রী হতে পারছে না। আর সোনোয়ালের গভর্নেন্স তো জিরো, উনি একটা খুব ভালো চেহারা, এছাড়া সোনোয়ালের গভর্নেন্সের কোনো ক্যাপাসিটি নেই। মিস্টার সোনোয়াল, আমরা বরাক ভ্যালির থেকে, আমরা কংগ্রেস থেকে আপনাকে এইগুলা মার্বেল বাই পোস্টে পাঠাবো, এটা আপনার অফিস রুমে রাখবেন, যে আসামের আপনি কি অবস্থা করেছেন। লায়লাপুরে ঘটছে একটির পর একটি ঘটনা, কিন্তু কার্যত কোনো ব্যবস্থা নিতে পারছে না অসম সরকার। এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে, এ নিয়ে আমাদের এক বিশেষ প্রতিবেদন। অসম মিজোরাম সীমান্ত এখনো কিন্তু শান্ত হয়নি, তার অনেকগুলো প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। ভাবা যায়, কাছাড়ের জেলা শাসক এবং পুলিশ সুপারের দিকে বন্দুক তাক করে আছে মিজোরা, সেটা একটা আশ্চর্যের ব্যাপার। আর গত দুদিন থেকে এই ঘটনা ঘটছে। রবিবার যখন বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল সীমান্ত এলাকায় গিয়েছিল, তাদেরকেও সেভাবে বাধা দেওয়া হয়েছিল। মিজো বাড়িগুলির বারান্দাতে বন্দুক রেখে বন্দুকের পাশে বসে আছে মিজো যুবক যুবতীরা। বাংকার তৈরির কাজ আগেই শেষ, মিজোরা যেন বন্দুক নিয়ে সবসময় তাক করে রয়েছে অসমের দিকে। আর এ নিয়ে কিন্তু সাধারণ মানুষ অনেক ক্ষুব্ধ হয়ে পড়েছে। প্রতিটি রাত আতঙ্কে কাটাচ্ছেন লায়লাপুর এবং খুলিচড়ার মানুষ। মিজো পুলিশ মিজো দুর্বৃত্তদের সামলাতে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করছেন না, এমনকি মিজো দুষ্কৃতিকারীদের রুখতে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে অসম সরকার এবং তার পুলিশ। মিজো পুলিশের বাধা না মেনে শনিবার প্রচণ্ড সাহস দেখিয়ে বাসের সাঁকো পার হন জেলাশাসক কীর্তি জল্লে। কেন একজন ডিসিকে এভাবে যেতে হবে সাঁকো পার হয়ে নিজের এলাকায়, অর্থাৎ অসমের মাটিতে? মিজো আগ্রাসন নিয়ে একটি প্রশ্ন অনিবার্যভাবেই উঠে আসছে। এছাড়া রবিবার যে ঘটনা ঘটেছে তা কিন্তু আরও ভয়ঙ্কর। রাজ্যের বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া, মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সুস্মিতা দেব,
প্রাক্তন দুই মন্ত্রী সিদ্দিক আহমেদ, অজিত সিং এবং উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে যখন অসম সীমান্ত এলাকায় গিয়েছিলেন তখন তাদেরকে প্রথম বাধা দিয়েছিল মিজো পুলিশ। কিন্তু আমাদের অসম পুলিশ কিন্তু নির্বিকারে দাঁড়িয়ে রয়েছিল। মিজো পুলিশের সঙ্গে যখন তারা কথাবার্তা বলছিলেন তখন তাদেরকে লক্ষ্য করে কিছু মিজো যুবক যুবতী একজুট হয়ে তাদের দিকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। প্রশ্নটা এই জায়গায়, রাজ্যের বিরোধী দলপতি কিংবা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেবকে যখন অসম পুলিশ সুরক্ষা দিতে পারছে না, তাহলে কি আশা করা যায় সীমান্ত এলাকার মানুষদেরকে কতটুকু সুরক্ষা দিতে পারবে অসম পুলিশ বা সর্বানন্দের পুলিশ? বারবার বলা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এসেছে, দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই কাছাড় জেলায় এসেছে, তাদেরকে সীমান্ত এলাকায় মোতায়েনও করা হয়েছে। শুধু অসম সীমান্তে নয়, মিজোরাম সীমান্তেও কিন্তু রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তারপরও এভাবে মিজো দুষ্কৃতিকারীরা এভাবে তাদের তাণ্ডব চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর টহলরত অবস্থায় স্কুলে তারা বোমা বিস্ফোরণ করছে। অসম পুলিশ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কংগ্রেসের প্রতিনিধি দলের উপর আক্রমণ করছে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে অসম পুলিশ বা সর্বানন্দ সরকার সেই মিজো দুর্বৃত্তদের নিয়ন্ত্রণ করতে বারবার ব্যর্থ হচ্ছে। আর অসম পুলিশের এই ভূমিকা নিয়ে আরও আতঙ্কিত হয়ে পড়েছেন সীমান্ত এলাকার মানুষ। কারণ যখন বিরোধী দলপতি বা কংগ্রেসের প্রতিনিধি দলকে যখন তারা সুরক্ষা দিতে পারছে না, তখন সীমান্ত এলাকার মানুষদের তারা কি সুরক্ষা দিবে, তারা অর্থাৎ সর্বানন্দের পুলিশ। পাকিস্তান জিন্দাবাদ স্লোগানের ভিডিও ফেক, সেটা কিভাবে জানলো ফেসবুক কর্তৃপক্ষ? যেখানে পুলিশ এখন পর্যন্ত এটাকে ফেক বলেনি বা এখনও এ নিয়ে কোনো ফরেন্সিক রিপোর্ট আসেনি, তাহলে কিভাবে এটা ফেক হলো? এই প্রশ্ন তুলল অল বেঙ্গলি অ্যাসোসিয়েশন আভা, বরাক যুবমঞ্চ এবং অসম হিন্দু সুরক্ষা সেনা। এক সাংবাদিক সম্মেলনে আভার সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা বলেন, পাকিস্তানের পক্ষে স্লোগান যারা এদেশে দেয় তারা দেশদ্রোহী, আর কংগ্রেস এই দেশদ্রোহীদের মদত দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন কুসুমেশু পুরখাস্ত, শান্তনু সূত্রধর, মনোজ তালুকদার, কৃষ্ণ রায়, মৃগাঙ্ক ভট্টাচার্য, বসন্ত দাস প্রমুখ। আমরা গতকাল বদরুদ্দিন আজমল সাহেবের বিরুদ্ধে এবং তার এলাইজ যারা ছিলেন তাদের বিরুদ্ধে আমরা একটা এফআইআর দায়ের করেছি। আমাকে একটু আগে উদারবন্দের থেকে খবর দেওয়া হয়েছে যে আমার স্টেটমেন্ট রেকর্ড করার জন্য আমাকে উদারবন্দ যেতে হবে। বন্ধুগণ, আজকে সকালবেলা আমরা লক্ষ্য করলাম যে সমস্ত সংবাদপত্রে এই যে ভিডিও, যে ভিডিওটাতে পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দেওয়া হচ্ছে, সেই ভিডিওকে ফেক বলে আখ্যায়িত করা হয়েছে। সেই ব্যাপারে আমাদের দু চারটি প্রশ্ন আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই। প্রথম নম্বর কথা হচ্ছে যে কোনো একটি ঘটনা সেটা ফেসবুক অথরিটির কি কোনো রাইট আছে যে কোনটা ফেক আর কোনটা সত্য সেটা বলা? কিন্তু এখানে বলা হচ্ছে যে এটা সেটা ফেক। আমার প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাকে প্রথম যে নিউজ চ্যানেল প্রচার করেছেন সেটা হচ্ছে ঈশান নিউজ, সেই ঈশান সেটাকে ফেক বলেনি। দুই নম্বর কথা হচ্ছে যে এই ভিডিওকে
কোনো ফরেনসিক এক্সপার্টের কোনো অপিনিয়ন নয় যে সেটা পেক না সত্য। তিন নম্বর ঘটনা হচ্ছে যে ব্যাপারটাকে পুলিশ ইনভেস্টিগেশন করছে। আমরা ইতিমধ্যেই জানি যে আমাদের শিলচরের সাংসদ যিনি এই ঘটনার উপর এফআইআর দায়ের করেছে, আরও আরও বিভিন্ন সংগঠন এফআইআর দায়ের করেছে, পুলিশ ইনভেস্টিগেশন চলছে। সেই মুহূর্তে সংবাদপত্রে কীভাবে এই ভিডিওকে ফেক বলা হচ্ছে আমরা সেটা বুঝে উঠতে পারছি না। পাকিস্তান প্রেমীরা দেশ ছাড়ো, এই আওয়াজ উঠল তাপাং ব্লকে। তাপান মণ্ডল বিজেপি পাক স্লোগানের বিরুদ্ধে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করে। এই মিছিল আইটিআই পয়েন্টে আসার পরে এক বিক্ষোভ সমাবেশ হয়। কুশপুতুল দাহ করা হয় এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের। বক্তব্য রাখেন সুরজ সেন, রবিনারায়ণ দাস, রঞ্জু দাস, হীরেন্দ্র দাস প্রমুখ। গুয়াহাটি থেকে আজমল সাহ আমাদের শিলচর এয়ারপোর্টে নেমেছিল। এখানে আসার পর দেখলাম উনার সমর্থকরা এবং উনার দলের এবং কিছু সমর্থক কংগ্রেসেরও ছিল। তো থাকাকালীন এখানে পাকিস্তান জিন্দা বলছে। আমি বলতে চাই যে ওরা যে পাকিস্তান জিন্দা বলছে, এরাকে ভারতের নুনকে এবং ভারতের পাকিস্তানের গুণ গায়। এই ধরনের মানুষকে আমরা দেশদ্রোহী বলে ঘোষণা করলাম। আর আজ থেকে আমি একটা ওনাকে প্রতিশ্রুতি দিলাম, যদি কোনো দিন তাপাঙের এই অঞ্চলে ঢুকতে হয় তো আমাদের উনাকে রাস্তা পুরো বন্ধ করে দেব। এই উনাদের এই কনসেপ্টে কোনো জায়গা নেই। উনি একজন দেশদ্রোহী মানুষ। উনি আমাদের এখান থেকে এসে শিলচরে আসে, অনেক দেখেন আমাদের হিন্দু মুসলিম আছি, আমাদের শান্তিপ্রিয় মানুষ, বরাবিলি মানুষ। ও এখান থেকে আশিক মাসুক একান্ন করে আর ওইখানে ধরবার লাগিয়ে ওইখানে ধুবড়িতে চলে যায়। তার জন্য আমি বলছি বদরুদ্দিন আজমল একজন দেশদ্রোহী মানুষ। বদরুদ্দিন আজমল বরাক সফরে এসেছিলেন, বরাক সফরে আসার পরে উনি শিলচর এয়ারপোর্টে পৌঁছার পরে ওনার সমর্থকরা এবং ওনাদের সঙ্গে কংগ্রেসও ওনাদের সঙ্গে জোট করেছে। কংগ্রেসের এবং এআইডিএফের সমর্থকরা এখানে শিলচর এয়ারপোর্টে পাকিস্তান চিন্তাবাদ ধ্বনি দিয়েছে। সেই পাকিস্তান জিন্দাবাদ ধ্বনির তৃণমূল ধিক্কার জানিয়ে আমরা আজকে এখানে বদরুদ্দিন আজমলের পুষ্পতলিকা দাহ করেছি তাপাং মণ্ডল বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে। আমি এই পাকিস্তান মুদ্রাবাদের তৃণমূল ধিক্কার জানাই এবং ওরা যে স্বপ্ন দেখছে আসামকে আগামী বিধানসভা নির্বাচনের পরে পাকিস্তানে পরিণত করার জন্য, সেই স্বপ্ন আমরা কোনোভাবেই ওদেরকে সফল হতে দেব না। তাপাং যুব মোর্চার ব্যবস্থাপনায় আইটিআই পয়েন্টে আমরা জমায়েত হয়েছি। বিগত দিন আমাদের এআইইউডিএফের সুপ্রিমো বদরুদ্দিন আজমল মহাশয় কুমরিগ্রাম এয়ারপোর্টে এসেছিলেন এবং ওনার যেভাবে পাকিস্তান জিন্দাবাদ বলে ধ্বনি দিয়েছেন, এই পাকিস্তান জিন্দাবাদ ধ্বনির আমরা ধিক্কার জানাই। বদরুদ্দিন আজমলকে আমরা ধিক্কার দেই। আজকে যারা ভারতে থেকে পাকিস্তানকে পাকিস্তান জিন্দাবাদ বলছে, ওনাদের ভারতবর্ষে থাকার কোনো অধিকার নেই। হাইলাকান্দি রবীন্দ্রভবনে হিন্দু রক্ষী দলের ব্যবস্থাপনায় বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক স্বামী মৃন্ময়ানন্দজী মহারাজ। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর হিন্দু মিলন মন্দিরের উপসভাপতি অসিত চক্রবর্তী। মিথ্যাচারের রাজনীতি করার প্রতিবাদে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল দাহ করে এআইইউডিএফের ছাত্র সংগঠন। রবিবার হাইলাকান্দি শহরে হিমন্তের কুশপুতুল দাহ করে কুম্ভীরগ্রামের ঘটনাকে যে বিকৃত করা হয়েছে তার কড়া নিন্দা জানান ছাত্র সংগঠনের কর্মকর্তারা। হিমন্তের সাম্প্রদায়িক রাজনীতি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ছাত্র সংগঠনের নেতারা। বা আসামের একটা শ্রেণীর মানুষের বিরুদ্ধে যেভাবে সাম্প্রদায়িক মন্তব্য করেছেও বা একটা মিথ্যা সংবাদকে যেভাবে রটিয়েছে সেটার জন্য আমরা তীব্র ভাষায় ওর নিন্দা জানাচ্ছি। আর ওনার পুষ্পতল দাহ করে আমরা আরও তীব্র ভাষায় ওর কার্যকলাপের বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি, যাহাতে আগামী দিনে ও আর এইভাবে ওর সাম্প্রদায়িক মন্তব্য না করে এবং সাম্প্রদায়িক বিশ্বাস যাতে সমাজে সরিয়ে না দেয় তার জন্য আমরা আজকের এই পদক্ষেপ নিয়েছি। আপনারা নিশ্চয় সবাই জানেন যে আসামের জমি বর্তমানে মিজোরাম দখল করতে অনেক এলাকা মিজোরাম দখল করে নিয়েছে, কিন্তু
সাম্প্রদায়িক হিমন্ত বিশ্ব শর্মা বা তার সরকার এই বিষয়গুলি রেখে শুধু আসামে সাম্প্রদায়িক বিপ্লব ছড়ানোর জন্য পাকিস্তান জিন্দাবাদ বা পাকিস্তান মুর্দাবাদ বা বাংলাদেশ জিন্দাবাদ এইরকম স্লোগান দিয়ে মানুষকে অন্যভাবে অন্য মানুষকে চিন্তাধারা অন্য মোড়ে ফিরিয়ে দিয়ে এই যে আসামের মানুষের যে মনোভাব তৈরি করার চেষ্টা করতে তা সম্পূর্ণভাবে বিফল হয়েছে, যেটা আমরা বিভিন্ন সামাজিক মাধ্যম বা খবরের কাগজে দেখেছি যে তার যে প্রতিক্রিয়া, তার যে কথাবার্তা যেগুলো এগুলো আসামের মানুষ তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন, সেই জন্য আমরা পুরো আসামবাসীকে সাধুবাদ জানাচ্ছি এবং আগামী দিনে যাতে এইভাবে না করে তার হুঁশিয়ারি দিচ্ছি। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়িয়ে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়ী করাতে চাইছেন। এই অভিযোগ কাটিগড়া AIUDF এর মন্ত্রী হিমন্ত বিশ্বসহ বিজেপি নেতারা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে জানালেন AIUDF এর কর্মকর্তারা। এখানে আমাদের দলীয় নেতৃবৃন্দ সবার নামে দণ্ডি দেওয়া হয়েছিল, কিন্তু কিছু লোক যারা আজিজ খানকে পাকিস্তান বানিয়েছে ওদের মধ্যে একটা জিনিস আছে, ওরা ভিতরে ভিতরে সবসময় পাকিস্তান জপতে থাকে, তাই ওরা আজিজ খানকে পাকিস্তান শুনেছে। আমি মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনার কাছে বদরুদ্দিন আজমল ছাড়া অন্য কোনো ইস্যু নাই কি সামনের ইলেকশন খেলার জন্য? আপনি শুধু বদরুদ্দিন আজমল নিয়ে ইলেকশন খেলছেন, আপনি জানেন আপনার মধ্যে একটা ডর ঢুকে গিয়েছে যে আসামের 70% মানুষ সেকুলার আর বদরুদ্দিন আজমল সাহেব একজন সেকুলার হিসাবে আসামের মধ্যে এখন প্রথম স্থানে রয়েছেন, বদরুদ্দিন আজমল সেকুলার হিসাবে উনি আছেন। তাই আপনি সামনের যে 2021 নির্বাচন আছে সেটাতে আপনি হারবেন এবং আসামের গভর্নমেন্ট চেঞ্জ হবে, এটা আপনি শিওর হয়ে গিয়েছেন, তাই আপনি কী করছেন, বদরুদ্দিন আজমলের নামে উৎসাহ উঠিয়ে আপনি ভোটকে ডাইভার্ট করতে চেয়েছেন। কিন্তু আমি একটা জিনিস প্রশ্ন করব যে আসামের যে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 2016 কোন প্রতিশ্রুতিটা আপনি পূরণ করেছেন সেটা আমাদেরকে বলে দেখান। রবিবার দুপুরে শালচাপড়া জাতীয় সড়কের রেলগেট সংলগ্ন এলাকায় এক অজ্ঞাত পরিচয় কিশোরের মৃতদেহ উদ্ধার হয়েছে। বয়স 13-14 বছর। মৃতদেহ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শালগঙ্গাতে এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিক অর্ণব গোস্বামীর গ্রেফতার এবং বিমানবন্দরে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনির তীব্র প্রতিবাদ জানানো হয়। অর্ণব গোস্বামী একজন নির্ভীক সাংবাদিক এবং তিনি সাংবাদিকতা করে অনেক সুনাম অর্জন করেছেন, কিন্তু বিগত কিছুদিন থেকে মহারাষ্ট্রের যে সরকার সেই সরকারের বিরুদ্ধে তিনি অনেক সত্য কথা মানে জনতার সামনে তুলে ধরার জন্য সেই মহারাষ্ট্র সরকার মানে ডাইরেক্ট ওনার এগেনস্টে কোনো এলিগেশন আনতে পারেনি, তাই 2 বছর আগের একটা কেস, যে কেসটা অলরেডি কোর্ট থেকে ডিসমিস হয়ে গেছে, কিন্তু মহারাষ্ট্রের পুলিশ টাকা পয়সা দিয়ে যা মানে অর্ণব গোস্বামীর এগেনস্টে এলিগেশন যে তিনি একজন ব্যক্তিকে আত্মহত্যার জন্য প্ররোচনা মানে যুগিয়েছিলেন এবং সেই ব্যক্তি আত্মহত্যা করে। বানরের কামড়ে মৃত্যু হল 15 বছরের এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা এলাকায়। নাম পিঙ্কি দাস। কয়েকদিন আগে বাড়ির সামনে একটি বানর কামড় দিয়েছিল পিঙ্কিকে, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে পিঙ্কির মৃত্যু হয়। রামকৃষ্ণনগর নগর টাউন সংলগ্ন পশ্চিম গামারিয়া এলাকার ঐতিহাসিক সন্ন্যাসীবাড়ি মন্দির পরিদর্শন করলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তিনি। সন্ন্যাসীবাড়ি নাট মন্দিরের জন্য 5 লক্ষ টাকা দেওয়ার কথা বলেন বিধায়ক। জলের কানেকশন হয়েছে, এর মধ্যে আনন্দপুর জীবিকাটা বড় প্রজেক্ট স্যাংশন হয়েছে, কাজও ধরলিব এর মধ্যে। তোমার সেন্টার কোনটা বা সমুদ্র? হ্যাঁ, দুইটা হয়েছে, কোন জায়গা ই সাইড পাইব নি? আচ্ছা, যাই হোক, আপনারা এখানে গামারিয়াও দুইটা তো হয়েছে,
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার সোনাইতে তৃণমূল কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হয়। মূলত দলকে শক্তিশালী করতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যর্থতার কথা জনসাধারণের সামনে তুলে ধরার জন্য দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান বিভিন্ন বক্তা। প্রথমত আমি সোনাইর ভূমিপুত্র দাবি যে সোনাইতে যে দীর্ঘদিনে সোনাইর জনগণের যে দাবি, সোনাইর একজন ভূমিপুত্র সোনাইর নির্বাচিত প্রতিনিধি হওয়া উচিত, সেইটা ভেবে আমি নিজেকে সোনাইয়ের ভূমিপুত্র হিসেবে আমি মাঠে নেমেছি এবং আমার মূল লক্ষ্য হলো সোনাইকে বহুমুখী উন্নয়ন প্রকল্প এনে সোনাইকে উন্নয়নমুখী সোনাই আনার লক্ষ্যে আমি মাঠে নেমেছি এবং সোনাইকে পরিবর্তন করার লক্ষ্যে আমি এবার তৃণমূল কংগ্রেসের টিকিট প্রত্যাশী হয়ে আমি কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে বহিরাগতরা সোনাইকে দীর্ঘদিন থেকে রাস্তা অবলম্বন করেছে যে গ্রাম সোনাইয়ের যারা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত যারা জনসাধারণ আছে তাদের মনের আওয়াজকে এবং তাদের দাবিকে আমরা হাতিয়ার করি এবং আমাদের সর্বভারতীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ নীতির প্রতি যারা অনুপ্রাণিত হয়ে আমার কাছে তারা সমর্থন জানিয়েছে তাদের প্রতি আমার ভরসা রেখে ধর্মনিরপেক্ষ, রাষ্ট্রীয় অখণ্ডতা এবং বিভিন্ন জাতি গোষ্ঠীর সর্বাঙ্গীন উন্নয়নকে আমরা হাতিয়ার করে আমরা আজকে মাঠে নেমেছি। শিলচর টাউন কংগ্রেসের ব্যবস্থাপনায় রবিবার রাজীব ভবনে বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়। চণ্ডী বন্দনা ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরিচালনায় ছিল নৃত্যায়ন। এতে উপস্থিত ছিলেন বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সিদ্দেক আহমেদ প্রমুখ। শহর কংগ্রেস কমিটি অতি অল্প এবং ছোট্ট একটা সমন্বয় এবং ভ্রাতৃত্ববোধ এবং যে মিলনোৎসব, একটা মিলনোৎসবের আয়োজন করা হয়েছে। আমরা জানি মা দুর্গা এক মিলনের প্রতীক, সর্বধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই উৎসব পালন করে থাকি। তাই আমরা এই অল্প আপনাদিগকে কষ্ট দিয়ে এখানে আমরা উপস্থিত হতে অনুরোধ রাখছি এবং আপনারা সবাই আসছেন, আমরা গর্বিত জেলা কংগ্রেস এবং শহর কংগ্রেস। মা দুর্গা প্রতি বছরই আমাদের এখানে আসেন, আমাদের সন্তানদের, উনি ওনার সন্তান এবং আমাদেরকে প্রতি বছর এসে আমরা ওনার শ্রদ্ধাঞ্জলি, ওনাকে পূজা অঞ্জলি করি এবং মাকে আমরা সবাই মিলি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা অশুভ শক্তিকে দমন করে শুভ শক্তিকে আহ্বান করা আমরা ওনার কাছে প্রার্থনা রাখি। সবাইকে শুভ বিজয়া, বড়দের শুভ বিজয়ার প্রণাম, ছোটদের ভালোবাসা এবং টাউন কংগ্রেস প্রেসিডেন্ট সজল কণিককে বলবো যে আপনি এই সভার আয়োজনটা করে আমি মনে করি খুবই ভালো করেছেন। কারণ আমাদের যখনই দেখা হয় ইলেকশনের সময় দেখা হয়, চলো ভোট আসছে, চলো আমরা ক্যাম্পেইন করি বা কোন রকম একটা রাজনৈতিক পরিবেশের সময় সবসময় দেখা হয়। আজকে দুর্গাপূজার পরে অনেকের সাথে দেখা হয়নি, কারণ এবার আমাদের বাড়ির পুজোটা আমরা শিলচরে করতে পারিনি, কারণ আমার মার বয়সের জন্যে সবাই বলছিল প্লেনে শিলচরে না আনতে, আমরা দিল্লিতে করেছি। তাই আমি মনটা একটু খারাপ ছিল যে শিলচরে কারোর সঙ্গে দেখা হয়নি, কারণ বাড়িতে পুজো হলে সবার সঙ্গে দেখা হয়। তাই বলে টাউন কংগ্রেসের এই উদ্যোগে আজকে সবার সঙ্গে দেখা হলো। একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে আমরা আজকে বসবাস করছি, শুধু ভারতবর্ষে না কিন্তু সমস্ত বিশ্বে করোনার এই মহামারীর জন্যে একটা আতঙ্ক ছিল সবার দেহ বা বাড়িতে হোক, অনেক কষ্টের মধ্যেই করতে হয়েছে, অনেক রিস্ক নিতে হয়েছে,
আমি টেলিভিশন বা ফেসবুকে দেখেছি যে বিশ্বজুড়ে দিনে যদিও অনেক ভিড় হয়েছে কিন্তু ম্যাক্সিমাম কমিটিরা নিয়ম মেনেই চলেছে। ফাইনাল পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু অনলাইন অফলাইন কোনো ক্লাস শুরু হয়নি সাউথ পয়েন্ট স্কুলে। অভিভাবকরা এ নিয়ে বারবার দাবি জানালো, এসব কথা কানেই তুলছেন না স্কুলের ম্যানেজিং ডিরেক্টর নীলোৎপল দে। এই অভিযোগ করেন অভিভাবকরা, লকডাউনের সময় অভিভাবকদের কাছ থেকে স্কুল ফি নেওয়া হয়েছে বলেও জানান তারা। যারা স্টুডেন্ট যারা মানে পরীক্ষা দিব তারা আর ফর্ম বেরোবে লাস্ট ডেট, এটা নিয়ে কোনোদিনই কনসার্ন নেই। তারপর যে ম্যানেজমেন্ট যাবো ম্যানেজমেন্টের সাথে আমরা কোঅপারেট করবো, ম্যানেজমেন্টেও আমরা কাছে মানে সাজেশন দিতে লাগবো। আগের যে ম্যানেজমেন্ট আসলো গার্জিয়ানরা কোনো দিনে পাত্তাই দিত না, কোনো দিনে মিটিংই হইতো না, কোনো দিন কোনো মিটিংয়ের ইয়ে হইতো না। কিন্তু এখন গার্জিয়ানরা যে মানে কোনো ব্যাপার হইলে গার্জিয়ানের সঙ্গে ডিসিশন করতে লাগবো, ফিস বাড়াইলেও ডিসিশন করতে লাগবো, এবং টিচাররা যদি পড়া মানে পড়ায় না তখন যদি গার্জেনরা এই গ্রিভেন্সেস করে দে তাহলে টিচারের ব্যাপারটাও ম্যানেজমেন্টে দেখতে হবে। আমরা যাইবো এই টোটাল যে স্কুলের যে এখন মানে ইন প্রেজেন্স অ্যাবসেন্স অফ দ্য এক্সিস্টিং ম্যানেজমেন্ট, যাতে আমরা বাচ্চারা পড়াশোনাটা হয় এর লেগে টু ফর্ম এ নিউ ম্যানেজমেন্ট ফ্রম দ্য ম্যানেজমেন্ট। আর অলরেডি ডাইরেক্টর দুজন আসুন, এই ডাইরেক্টর দুজনের সঙ্গে করোনা সংক্রমণ নিয়ে সচেতনতা বাড়ার জন্য চলো হাঁটি প্রতিযোগিতার আয়োজন করলো সামাজিক সাংস্কৃতিক সংস্থা খোঁজ। রবিবার মধুরবন পয়েন্ট থেকে বিভিন্ন গ্রুপে নারী পুরুষরা এই হাঁটা প্রতিযোগিতায় অংশ নেন। ফ্ল্যাগ অফ করেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মাসুম আহমেদ। করছি কোভিড-19 এর সচেতনতার জন্য, আমরা যারা আছি আমাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে, নিজের স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে কোভিড প্রতিরোধ করা সম্ভব। সেই অনুষ্ঠান মাথায় রেখেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি, এবং আমরা এখানে যে আয়োজন করেছি এতে সকল বয়সের লোক আছেন, পুরুষ আছেন, মহিলা আছেন, শিশু আছে, সবাই আছে। আমরা সবাইকে আমন্ত্রণ করেছি যাতে এই অনুষ্ঠানে যোগদান করে এবং কোভিড সম্বন্ধে অ্যাওয়ারনেস যেটা সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামটাতে যোগ দেয়। এইখানে খুঁজের পক্ষে সর্বপ্রথম সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এখানে এর মধ্যে যারা পার্টিসিপেট করেছেন আমাদের ডিএসএ কর্মকর্তারা আছেন, ডিএসএ খেলোয়াড়রা আছেন, মর্নিং ক্লাবের টিম আছেন, এবং বিভিন্ন ক্লাব আমাদের এখানে জয়েন করেছে। এবং আমাদের এখানে মধুবন অঞ্চলের মধ্যে বিশেষ করে যারা বয়স্ক লোক ওনারাও এসেছেন এখানে খুব উৎসাহের সাথে এই পার্টিসিপেট করার জন্য। এছাড়া শিলচরের জনগণ যারা আছে সবাই এখানের মধ্যে এসে পার্টিসিপেট করছেন আমাদের। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। সীমান্তে মিজোদের ঢিল গুলতির আক্রমণের শিকার কংগ্রেস প্রতিনিধি দল। কেন মিজোরা অসমের অফিসারদের দিকে বন্দুক তাক করে, ক্ষোভ সর্বত্র। পাক স্লোগানের ভিডিও ফেক, কিভাবে বলল ফেসবুক, প্রশ্ন আবার। পাক প্রেমীরা দেশ ছাড়ো, আওয়াজ বিজেপির বিক্ষোভ সমাবেশে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই, নমস্কার।